নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো চিলি পনির, কিন্তু আজকে বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে খুব ঘরোয়া কটা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। যারা নতুন রান্না শিখছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। প্রথমেই আমি সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কেটে নেওয়া রসুন আর লঙ্কা। এবার খুব ভালোভাবে কিন্তু রসুন আর লঙ্কাটাকে ভেজে নেব। যে কোনো চাইনিজ রেসিপির মধ্যে এইভাবে রসুনটা যদি প্রথমেই দেওয়া হয় তার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ক্যাপসিকামটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু আমি একইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। পাঁচ থেকে ছ মিনিটের জন্য খুব ভালোভাবে কিন্তু এবার মিশাতে থাকবো, আর এটা নরম হয়ে যাওয়া অবধি ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা নরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি পনিরের কিউবসগুলো। এই চিলি পনিরে কিন্তু কোনো রকমের আলাদা করে পনিরটাকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। পনিরটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে এবার মেশাবো আর ভেজে নেব। দু মিনিটের জন্য ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর লাগবে এক চামচ হলুদের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিন্তু এবার খুব ভালো করে নেড়ে নেব। এই রান্নাতে যদি পনিরগুলো একটু ভেঙে যায় সেটাও কিন্তু কোনো অসুবিধা নেই। পনিরগুলো একটু মাখামাখা হলেই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে। পনিরটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস কিন্তু আমি এখানে দেড় চামচ মতন ব্যবহার করছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সয়া সস। এটা ডার্ক সয়া সস, আপনাদের বাড়িতে যেই সয়া সসটা থাকবে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস। রেড চিলি সস যদি আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটো কেচাপও আপনারা ব্যবহার করতে পারবেন। এবার খুব ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দিয়েছি, দেখুন খুব সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলাটা। আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার অল্প একটুখানি নর্মাল জলে গুলে নিয়েছি, সেটাকে এবার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালোভাবে গুলে তারপরেই ব্যবহার করবেন, না তো কিন্তু লাম্পস হয়ে যাবে। এবার খুব ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কিন্তু গ্রেভি হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে করে তারপরে কিন্তু মেশাবেন।
পনিরটাকে কোট করার কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। রুটির সাথে কিন্তু সবথেকে ভালো লাগে এই রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করুন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।